আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। আপনি কি সৌদি আরবে আপনার ফ্যামিলি আনতে চাচ্ছেন? মাত্র 35 রিয়ালে যদি আপনার কপিলের গোলফা তেজারি বা চেম্বার অফ কমার্স থাকে, বাবা মা স্ত্রী সন্তান ছোট ভাই ছোট বোন শ্বশুর শাশুড়ি শালা শালি 9 জনকে আপনি একই বিসাতে সৌদি আরবে আনতে পারবেন একেবারে সহজ শর্তে। যারা সৌদিতে ফ্যামিলি আনতে চাচ্ছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আজকে যারা বিশ্বাস সকল তথ্য আপনাদেরকে জানাবো। প্রথমত বলে রাখি, বাংলাদেশিদের জন্য অনেক আগ থেকেই ফ্যামিলি ভিজিট ভিসা চালু আছে, তবে মধ্যখানে দেশে আন্দোলন চলাকালীন সময় এবং আন্দোলন পরবর্তী সময়ে ভিসা প্রসেসিং কিছুদিন বন্ধ থাকলেও এখন আবার ভিসা প্রসেসিং পুরো দমে চলছে, স্বাভাবিকভাবে চলছে, তবে কয়েকটা নতুন শর্ত যুক্ত করেছে। যারা ভিসা তোলার জন্য দুই ধাপ, ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা কপিলের মাধ্যমে তুলতে পারবে, আর যারা কমার্শিয়াল ওয়ার্কার আছে বা প্রাইভেট ওয়ার্কার আছে, বিভিন্ন কোম্পানি বা মহাসাসার লোক, তারা কপিলের চেম্বার অফ কমার্স থাকলে মাত্র 35 রিয়ালের মধ্যেই জিয়ারা ভিসা আবেদন করতে পারবে। আর যাদের কপিলের চেম্বার নেই, বিশেষ করে মহাসাসা, ছোট মহাসাসা বলে থাকি আমরা ফার্দি, তাদের কপিলের চেম্বার নেই, তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে 1000 রিয়ালের উপরেই থাকবে তাদের খরচ যারা ভিসা তোলার জন্য। এর কারণ তাদের কপিলের চেম্বার নেই। এক্ষেত্রে আপনি চাইলে বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন, কখনো 1200 কখনো 1300 কখনো, এক কথায় যারা ভিসা তোলার রেটটা পরিবর্তন হয়। যাদের চেম্বার অফ কমার্স নেই তারাই যোগাযোগ করবেন বিনমিশাল ট্রাভেলস হতে পারে, যারা ভিসার জন্য আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কারণ আপনি আমাদের মাধ্যমে ভিসা তুললে পাচ্ছেন ভিসা তোলা, ভিসা প্রসেসিং করা, আসা যাওয়ার টিকিট এবং সৌদিতে আসার পরে প্রতি 3 মাস পর পর বাড়ানোর সুযোগটা, যা আপনাকে অনেকেই দিতে পারবে না। এবং বিনমিশাল ট্রাভেলস বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, লেনদেনের ক্ষেত্রে আপনি একেবারে নিশ্চিন্তে লেনদেন করতে পারেন। আমাদের ঢাকাতেও অফিস আছে, সৌদিতে 4টা অফিস আছে, মদিনা, জেদ্দা, মক্কা এবং রিয়াদে। দর্শক, জিয়ারা ভিসা তোলার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার নাফাদ থাকতে হবে এবং আপনার রিকামার মেয়াদ থাকতে হবে 90 দিনের উপরে। আপনি যদি প্রাইভেট ওয়ার্কার সাধারণ পেশার লোক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জিয়ারা ভিসা আবেদন করার 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা উঠার পর দেশে প্রসেসিং করতে হবে, তারপরে সৌদি আরবে আসা যাবে। সৌদিতে ভিসা আবেদনের জন্য প্রয়োজন হলো আপনার রিকভার মেয়াদ, নাফাত এবং যারা আসবে তাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাসের ঊর্ধ্বে। ভিসা আবেদন করার পরপর আপনি ভিসা পেয়ে যাবেন, তারপরে ভিসা পাঠিয়ে দিবেন দেশে যে কোনো এজেন্সিতে, চাইলে বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফালাতেও পাঠাতে পারেন। দেশে ভিসাটা যাওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে তাসিরা সেন্টারে আসতে হবে, অর্থাৎ ভিসা যাওয়ার পরে এজেন্সি আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু তাসিরা সেন্টারে সরাসরি যাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্টে যে তারিখ থাকবে সে তারিখে তাসিরা সেন্টারে গিয়ে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে ভিসা চলে আসবে, তারপরে যে কোনো সময় ফ্লাইট করা যাবে। দেশে যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসাটা প্রসেসিং করাবেন সেখানে আপনার পরিবারের সদস্যদের উপরে নির্ভর করে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আপনার প্রসেসিং খরচ আসবে। তাসিরা সেন্টারে সরকারি ফি 16,500 থেকে 24,500 টাকা আসবে বয়স ভেদে। যদি বয়স্ক কেউ থাকে তাহলে 24,500 টাকা পর্যন্ত তাসিরা সেন্টারে ফি লাগে, যেটা আপনার নিজের লোকে নিজেই পেমেন্ট করবে তাসিরা সেন্টারের ভিতরে। এখানে এজেন্সির কোনো হাত থাকবে না, এজেন্সি নিজে পেমেন্ট করবে না, এজেন্সি আপনাকে তাসিরা সেন্টার পর্যন্ত নিয়ে যাবে। তারপর হলো টিকিট, কখনো 45 কখনো 50 কখনো 55, এক এক সময় এক এক দাম। জিয়ারা ভিসার ক্ষেত্রে আসা যাওয়ার টিকিট দেখাতে হয়, এক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন তাদের সাথে কথা বললে তারা আপনাকে প্রসেসিং করে দিবে। দেশে প্রসেসিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে আপনার স্ত্রী হলে আপনার স্ত্রীর কাবিননামা, এনআইডি কার্ড, যদি এনআইডি কার্ড না থাকে প্রয়োজন হবে জন্ম নিবন্ধন এবং ছবি। দেশে 10 থেকে 15 দিন সময় লাগে ভিসা প্রসেসিং এবং স্ট্যাম্পিং হতে, আর সৌদি থেকে উঠতে 10 থেকে 15 দিন সময় লাগে। অনেকেই প্রশ্ন করেন যে ভিসা তোলার পরে সময় কতদিন থাকে, ভিসা তোলার পরে সময় থাকে 90 দিন।